এটা আমি বলি যে তোমরা এক্ষুনি সাবধান হয়ে যাও, কারণ যা যা করেছো তোমরা প্রত্যেকটার কিন্তু মাসুল গুনতে হবে। লোকের থেকে টাকা লুট করে কিন্তু কোথাও পালাতে পারবে না। তো সবাই কেমন আছো? আজকে ভিডিওটা একদমই আলাদা রকমের একটা ভিডিও, কারণ তোমরা জানো আমি কালকে ফেসবুক লাইভে এসেছিলাম এবং আমার নাম নিয়ে আমার মুখ নিয়ে অনেকেই জানো যে অনেক ফেক আইডি খোলা হয়েছে, অনেক পরিমাণে ভিডিও আপলোড করা হচ্ছে, সেগুলো অবধিও ঠিক ছিল। কিন্তু যখন দেখলাম যে আমার মুখ নিয়ে আমার নাম নিয়ে বাজে কাজকর্ম করা হচ্ছে, সাধারণ মানুষের টাকা লুট করা হচ্ছে, সেটা আমি একদমই মেনে নিতে পারলাম না। কালকে কিন্তু আমি আমার লোকাল থানায় গিয়ে একটা অভিযোগ করেছি যে এরকম আমার ফেক আইডি বানিয়ে কি কাজকর্ম করা হচ্ছে। ফেক আইডি বানিয়ে আমার নামে তো ভিডিও আপলোড করাই হচ্ছে, সেগুলো অবধিও আমি চুপ ছিলাম। কিন্তু যখন দেখলাম ওই ফেক আইডি থেকে স্টোরি দিয়ে বলা হচ্ছে যে 500 টাকা ধার দাও, আর যারা আমাকে ভালোবাসো তোমরা তারা রিয়েল আইডি ভেবে ওই ফেক আইডিকে 500 টাকা করে দিয়ে দিচ্ছ, তারপর আমার কাছে মেসেজে এসে বলছো দাদা কি হলো আমার টাকাটা, তখন না খুব গায়ে লাগছে। আমি এগুলো একদমই মেনে নিতে পারবো না। আমি কালকে ফেসবুক লাইভে এসেছিলাম, পুরো ঘটনাটা বলেছি, আর বেশিরভাগ লোক তো ফেসবুক লাইভে তোমরা দেখতে পারোনি, তাই আমি ইউটিউবে এই ভিডিওটা এনে তোমাদের সবাইকে আমি ঘটনাটা বলছি। তো এরকম আমার পিঠ পিছনে কিন্তু প্রচুর বাজে কাজকর্ম হচ্ছে এবং তারা নিজেদের আইডি অনেক গ্রো করে নিয়েছে। এক একজন তো এটা দাবি রাখছে যে এটা আমার সেকেন্ড আইডি, মানে ফেক আইডি খুলে এরকম লিখছে, আর তোমরা বিশ্বাস করে তাদেরকে ফলোও করেছো, অনেক দেখছি কমেন্ট টমেন্ট করছো। তো একটুখানি তোমরা সজাগ হও, আর টাকা পয়সা কিন্তু একদমই দেবে না। আর তার আগে দেখে নাও কালকে ফেসবুক লাইভে আমি কী বলেছি। এই লাইভটা অন্য বিষয়ে, এই লাইভটা হচ্ছে করা, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমার ভিডিও প্রচুর প্রচুর আইডি থেকে শেয়ার করছে অনেকে বা অনেকে আপলোড করছে, ঠিক আছে, আর সেই ভিডিওগুলো আমার থেকেও প্রচুর পরিমাণে ভিউজ আসছে। হ্যাঁ, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তারা আমার ভিডিও ছাড়ছে, সেটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, প্রবলেমটা হচ্ছে অনুরাজ নামে ফেসবুকে বিশেষ করে কয়েকটা আইডি আছে, পেজ আছে, তারা ভিডিও ছাড়ছে আমার, পুরো ইউটিউবের ভিডিওটাকে পুরো ধরে আপলোড করে দিচ্ছে, সেটাও আমার কোনো অসুবিধা নেই। রিসেন্ট কয়েকজন আমায় মেসেজ করলো, মেসেজ করে লিখলো যে কমেন্টও করেছে, লিখেছে যে দাদা এই আইডিটা কি তোমার, এরকম আমার একটা অনুরাজ এরকম নাম দিয়ে খুলেছে একজন, ওখানে ওর ভালো ফলোয়ার হয়ে গেছে, 30,000 এরকম ফলোয়ার হয়ে গেছে ইনস্টাগ্রামের কথা এটা বলছি, 30-40,000 ফলোয়ার হয়ে গেছে। তো ওখানে প্রচুর লোক দেখে এবং ওখানেও বায়োতে লিখেছে এটা আমার সেকেন্ড আইডি, মানে আমার যে আইডিটা আছে ওটা রিয়েল আইডি আর ওটা ওর সেকেন্ড আইডি, মানে আমার সেকেন্ড আইডি হিসেবেও চালাচ্ছে ওটাকে। তো ওখানে স্টোরি দিয়েছে, একটা স্টোরি দিয়ে দেখছি লিখেছে তোমরা আমাকে 500 টাকা ধার দাও, আমার খুব দরকার। এবার লোকে তো ভাবছে ওটা আমি না, এবার আমি ভেবে অনেকে ওকে 500 টাকা করে হয়তো দিয়েছে। এবার তারা এবার আমার রিয়েল আইডিতে এসে লিখছে দাদা আমার সঙ্গে এরকম এরকম হয়েছে, 500 টাকা নেওয়া হয়েছে, তো 500 টাকা দাও এরকম এরকম অনেকে বলছে। আমি তখন অবাক হয়ে গেলাম, 500 টাকা, কিসের 500 টাকা? তারপর অনেকে স্ক্রিনশট দিল আমাকে, তারপর বুঝলাম যে মানুষের থেকে এইভাবে টাকা লুট করা হচ্ছে, শুধুমাত্র আমার নাম ইউজ করে, আমার ছবি ইউজ করে ফেক আইডি বানিয়ে, মানে মানুষ কতটা নিচে নামতে পারে, তারপরে গিয়ে এরকম এরকম কাজকর্ম করতে পারে। আমার নাম ইউজ করে, আমার ছবি ইউজ করে 500 টাকা করে প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিচ্ছে, বা যারা দিচ্ছে তারা ভাবছে হয়তো সেটা আমি চাইছি তোমাদের কাছ থেকে, দাও 500 টাকা ধার দাও। আমি জাস্ট অবাক হলাম এই বিষয়টা, এরকম করে কত মানুষের থেকে নিয়েছে এবং যারা তোমরা দিচ্ছ কেন দিচ্ছ, আমি তোমাদের থেকে কেন টাকা চাইতে যাব? আমি তো এখন আমি কোনোদিনও টাকা চাইবো না তোমাদের থেকে, মানে এইরকম টাকা কেউ চায় না। যারা এরকম টাকা চাইছে কোনো ফেক আইডি থেকে, ফার্স্টে দেখে নাও আইডিটা কি, আসল আইডি না নকল আইডি না রিয়েল, কোনটা রিয়েল আইডি এটা আগে চিনতে শেখো, ঠিক আছে? এরকম করে 500 টাকা করে জানি না কতজন তোমরা দিয়েছো, আর যারা দিয়েছো তারা তো নিশ্চয়ই ভেবেছো এটা আমি চেয়েছি তোমাদের কাছ থেকে, 500 টাকা ধার দাও। কিন্তু এরকম করে মানে কত মানুষ আছে কত কষ্ট করে ইনকাম করে, কিন্তু তাদের টাকা এইরকম করে 500 টাকা করে নেওয়া হচ্ছে, এটা আমি আশাও করিনি। এছাড়াও একজন দেখলাম কমেন্ট করেছে, কমেন্ট করে লিখছে আমাকে যে দাদা তোমার কি মেয়ে দেখলেই কি ইয়ে হয় নাকি, হ্যাঁ মেয়ে দেখলেই তোমার, মানে ওরকম ওরকম করে ইঙ্গিত করে আমাকে কমেন্ট করেছে। আমি তখন অবাক হয়ে গেলাম, কী হলো ব্যাপারটা, আমি তো কারোর সাথে কথাও বলি না, আর আমি তো আমার নিজের মধ্যে ব্যস্ত, কী হলো এরকম কেন করলো? তখন আমি ওকে গিয়ে রিপ্লাই করলাম কী হয়েছে, তখন ও আমায় বলছে কি
যেরকম ওর গার্লফ্রেন্ডকে নাকি আমি মেসেজ করে মানে ভুলভাল কথা লিখেছি, প্রেম ফ্রেম বিষয়ে কথা লিখেছি। তখন আমি বললাম আমি, তখন ও আবার স্ক্রিনশট দিল, স্ক্রিনশট দিয়ে বলছে যে এই দেখো। তখন আমি বললাম আরে এটা তো ফেক আইডি, প্রচুর ফলোয়ার বানিয়ে নিয়েছে, এবার তারা ভাবছে এটা আমার রিয়েল আইডি। এই নিয়ে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে হয়তো ওর ঝামেলা চলে গেছে, মানে এইরকম বিষয়টা হচ্ছে। আর এই দেখো ফেসবুক যদি তোমরা একবার অনুরাগ সার্চ করো, প্রত্যেকটা প্রোফাইল কিন্তু টাকা লুট করার জন্য বসে আছে। অনুরাগ সার্চ করলে কিন্তু লাইন দিয়ে শুধু টাকা লুট করার জন্য, এখানে দেখো কত প্রোফাইল দেখো, আমিগুলো স্ক্রিনশট মেরে রেখেছি এবং আমার সব ভিডিওগুলোকে স্টোরিতে দিচ্ছে, ঠিক আছে, এবং আমার ভিডিওগুলোকে সব ধরে ধরে আপলোড করছে, এবং এরা কিন্তু মানুষের থেকে টাকা লুট করার জন্য বসে আছে। আর তা তোমরাও কত ভালো মনের যে আমি ধার চাইছি ভেবে তোমরা 500 টাকা করে তাকে দিয়েও দিচ্ছ, এবং তারপরে সবাই বলছো যে আর কোনো পাত্তা নেই কিছু নেই, আর মানুষের টাকা লুট করছে। এবার বিষয়টা হচ্ছে আমি কি স্টেপ নিলাম। কালকে আমি গেছিলাম হচ্ছে আমার এলাকার লোকাল থানায়, তো ওখানে গিয়ে আমাকে স্যার বললো যে এরকম সাইবার ডিপার্টমেন্টকে বলতে হবে, এইসব সোশ্যাল মিডিয়ার ব্যাপার যেহেতু সাইবার ডিপার্টমেন্ট ছাড়া এইসব হ্যান্ডেল কেউ করবে না, তো আমি সাইবার ডিপার্টমেন্টকে এরকম চিঠি লিখি, একটা লিখিতভাবে একটা জিডি করে আসি, এবং যেই যেই ফেক আইডি থেকে এরকম এরকম করা হয়েছে তাদের লিঙ্ক দিয়ে আসি, এবং তারা বলে যে তাদের কিন্তু মোবাইল নাম্বার বেরিয়ে যাবে যখন ওরা ট্র্যাক করবে, সেই আইডিগুলোর কিন্তু মোবাইল নাম্বার বেরিয়ে যাবে। তো তোমরা যারা মানে যারা ফেক আইডি খুলেছে তারা নিশ্চয়ই এই লাইভটাও দেখছো, এবং তারা সাবধান হয়ে যাও, কারণ তোমাদের মোবাইল নাম্বার কিন্তু বেরিয়ে যাবে, আর তোমরা কিন্তু বেঁচে কোথাও যেতে পারবে না। তো এই বিষয়টা আমি বলি যে তোমরা এক্ষুনি সাবধান হয়ে যাও, কারণ যা যা করেছো তোমরা প্রত্যেকটার কিন্তু মাসুল গুনতে হবে, লোকের থেকে টাকা লুট করে কিন্তু কোথাও পালাতে পারবে না। আর আমার নাম করে আমার ছবি দিয়ে লুটছো, তুমি যদি অন্যভাবে লুটতে তাতে আমার কোনো যায় আসতো না, ঠিক আছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর স্যার যেটা আমায় বললো যে দুদিনের মধ্যে এরকম ট্র্যাকিং চলবে, এবার ট্র্যাকিং করে ওর ফোন নাম্বার বলো বা ওর আইডিটাকে বন্ধ করার ব্যবস্থা বলো সবটাই ওনারা করবে, এবং বিশেষ করে ফোন নাম্বারটা বার করবে, ফোন নাম্বার বার করে ফার্স্ট ফোন করা হবে, তারপর ওকে অবশ্যই আমি বলেছি যে ওকে নিয়ে আসবে থানায় বা যেখানেই থাকুক ওকে মানে মোটামুটি ডাকবে, দেখা যাক এবার বাকিটা তো সব পুলিশের হাতে কি করবে, কিন্তু আমি বলেছি আইডিগুলোকে যাতে ইতিমধ্যেই বন্ধ করা হয়, কারণ মানুষের থেকে যে পরিমাণ টাকাটা লুট করা হচ্ছে আমার নাম আমার ছবি ইউজ করে সেটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। এই বিষয়ে অ্যাওয়ারনেস করতেই তোমাদেরকে এই লাইভে আমি ডেকেছি। এরকম করে কাউকে টাকা দিয়ে দিও না, সেটা আমি যদি চাই তাও দেবে না, কখনো কখনো দেবে না। আর এরকম করে টাকা পয়সা চাইছে যারা, আর যারা মেন আমার ভিডিওগুলো ছাড়ছে বাজে বাজে বদনাম দিচ্ছে। নিউ টাউন গেছিলাম, একটা দিদি আমার সঙ্গে দেখা হয়েছিল, তাই ছবি তুলেছে আমার ব্লগেও আছে, ওই দিদিটা ভিডিও বানিয়ে ছেড়েছিল যে আমার ছবি দিয়ে, ওইটাকে আবার দেখছি সব ফেক ফেক আইডিগুলো ছেড়ে বলছে কি দেখো রাজ কার সাথে এখন নতুন আছে, মানে কি বলবো মানুষ। আশা করি তোমরা সবটাই বুঝেছো, আমি তাও একবার বলে দিই, আমার ইনস্টাগ্রামে একটাই আইডি অনুরাজ, একটাই আইডি, তোমরা দেখলেই বুঝবে যেটা আমার রিয়েল আইডি। আর ফেসবুকে একটা প্রোফাইল একটা পেজ, প্রোফাইলটা হচ্ছে অনুরাজ স্টোরিজ আর পেজটা হচ্ছে অনুরাজ ব্লগ, এর বাইরে কিন্তু আমার কিচ্ছু নেই, যত ভিডিও যত ছাড়ে সবটাই আমার বদনাম করার জন্য আর মানুষের টাকা লুট করার জন্য। তো সবাই এখনই সাবধান হয়ে যাও, টাকা পয়সা যদি আমিও চাই জীবনেও দেবে না, কেন দিতে যাবে, সব কথা কেন দিতে যাবে। তো ঠিক আছে, এখনই সজাগ হয়ে যাও, আর যা ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু নেওয়া হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।